হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আকাশের উপরে একটা লয়ালটি টেস্ট করা হবে, কারণ না ও আমাদের চ্যানেলে জয়েন হয়েছে বেশ কিছুদিন হলো। হ্যাঁ, তো বেশ কিছুদিন ধরেই হলো লয়ালটি টেস্টটা করা হয়নি। আমরা অনেকদিন থেকে টেস্ট করবো ভাবছি, কিন্তু করা হয়নি এখনো পর্যন্ত। তো মেঘাকে দিয়ে আজকে লয়ালটি টেস্টটা করানো হবে, তোমরা সঙ্গে থেকো। হ্যাঁ, আশা করছি ভালো লাগবে তোমাদের। ফুল দেখবে। আর যারা যারা চ্যানেলের মধ্যে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমরা এখানে আপাতত স্টপ করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটি, ঠিক আছে? লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে। তো চলো আকাশকে ফোন করা যাক, অনেকক্ষণ হচ্ছে টাইম দিয়েছি, এখনো আসেনি, প্রায় 4টা বেজে গেল, 3টার সময় টাইম দেওয়া ছিল। তো এখন ফোন করি, দেখি কোথায় আছে, শুনি। লাউড স্পিকার দিবা ফোন। না বাহ, শেয়ারিং তো বলো। হ্যালো, কোথায়? আমি তো পার্কে চলে এসেছি, কখন থেকে এসে বসে আছি, 3টার সময় আসতে বলেছিলাম। আমি এই জঙ্গলটার এদিকটাতে আছি। মৌসুম তো এসা লাগ রহা হ্যায় দিল গার্ডেন গার্ডেন হো রহা হ্যায়, বহুত মজা আ রহা হ্যায় ইয়াহ পে, ক্যা লবে সিরি সা লাগ রহা হ্যায় দিল গার্ডেন গার্ডেন। হ্যাঁ 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 ঠিক আছে, তুমি থাকো ওখানে। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ ঠিক আছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়, তো আসলেই দেখা যাবে। আবার চোখে পড়ে গেছে। হ্যাঁ, আমার চোখে পড়ে গেছে। তো মোবাইলটা আমি এখন মেঘার হাতে দিয়ে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর মোবাইলটা তুমি একটু লুকায় রাখো। হ্যাঁ, তারপর আমি এখন হাইডে চলে যাচ্ছি, মানে একটু ক্যামেরার পিছনে চলে যাচ্ছি আমি এখন। ও সামলাই নি, প্রায় আমি দেখতে পেয়ে গেছি। এত লেট বলো, অনেকদিন ধরে ভাবছি বলবো বলবো, তো বলা হচ্ছিল না। জানো তো টিমের সঙ্গে থাকলে পরে আর কি বলা হয়, ওই হয়তো বলা যায় না। তো আজকে পার্সোনাল ডাকলাম তোমায়। কি এমন বলবো তুমি যে টিমের সঙ্গে থাকলে বলা যাবে না? আচ্ছা বলো বলো কি বলবো। বলছি এখানে আমি তো আর সেরকম কিছু দেখতে পাচ্ছি না, তো চল ফাইনালি বলে ফেলছি, আই লাভ ইউ। এ হে, রহা নেই জাতা, কি বলছো এসব তুমি? সীমা, আমি আই লাভ ইউ বলছি, যেটা কেন? আমি তোমায় ভালোবাসি, সেটা আমি তোমায় প্রকাশ করছি। ইমা, যতক্ষণ না হ্যাঁ বলবে ততক্ষণ পর্যন্ত উঠবো না। তুমি উঠো, আগে হ্যাঁ বলো, তারপরে দেখতে পাচ্ছি খারাপ লাগছে। তুমি উঠো না। ওকে ঠিক আছে, ফাইনালি আমি উঠছি। হ্যাঁ তুমি উঠো। কেন এই কথাটা কেন বললে হঠাৎ? কন্ট্রোল কন্ট্রোল উদয়। তো তোমাকে ভালো লাগে, প্রথম দিন থেকে দেখছি। ভালো লাগে তো ঠিক আছে, কিন্তু তুমি এসব ভাবতেছো আমাকে নিয়ে? দাদা যদি ভাবে তাহলে কি ভাববে? উৎপলদা যদি, এটা টিম তো ভাই, টিমে তো উৎপলদা যদি জানতে পায় তাহলে কি হবে বলো তো? তুমি উৎপলদা খুব খারাপ, না না উৎপলদা খুব খারাপ ভাববে আমাকে। না না, এখানে খুব বিশ্বাস করে কি আছে বলো? খুব বিশ্বাস করে তো। দেখো ভালোবাসা কি আর দেখে শুনে হয়? হয় না তো, কখন হয়ে যায় তার নেই ঠিক। ঠিক আছে, ভালোবাসতো ঠিক আছে, ভালোবাসে, কিন্তু উৎপলদা জানলে তো কি হবে তুমি জানতে? সেটা কিচ্ছু হবে না, কি জানবে, ও আলাদা আমি আলাদা, একটা আলাদা পার্সন মানুষ, আমাদের কাজ এক সূত্রে আমরা কাজ করি। না দাদা, আমার খুব বিশ্বাস করে, দাদা আমাকে আগে বলেছিল যে কাজ করবি কর ভাই, কিন্তু আমাদের টিমের মধ্যে অনেক মেয়ে আছে, তাদেরকে নিয়ে কিন্তু ভুলভাল কিছু ভাবা চলবে না। আমি দাদাকে বলছিলাম, আমি তুমি যদি করো তাহলে কি বলে মন থেকে বলে, যদি তুমি পছন্দ করো কি করো না, আমি ওটা ভেবে যদি করে থাকো তাহলে আমার আই থিং পছন্দ করি ঠিক আছে, কিন্তু পছন্দ করার মধ্যে ওই ফ্রেন্ড ঠিক আছে। শাবাশ বেটা, ফ্রেন্ড। আচ্ছা ফ্রেন্ড, ওর থেকে বেশি আর কিছু না। তোমার বিয়ে হয়েছে? না হয়নি। তাহলে তো গার্লফ্রেন্ড তো হতেই পারি। না গার্লফ্রেন্ড হবে, কিন্তু অন্য কেউ, টিমের মধ্যে কেউ না। টিমের মধ্যে কেউ না। দেখো দাদা, সে প্রথম থেকে তোমায় দেখছি ভালোবাসি বলবো বলবো করে আর বলা হচ্ছিল না, তো আজকে ফাইনালি তোমায় বলছে, তুমি এরকম করছো।
এসব করতে পারবো না আমি, তাহলে দাদাকে ফোন করছি তাহলে আমি। ওকে ফোন করে কি করবে? না দাদা জানতে পারলে খুব খারাপ হবে এসব, তার জন্য না। আমাকে কাজ করে ও আমাকে নেওয়ার আগে বলেছিল ভাই এসব করা কিন্তু চলবে না, তার জন্য আমি ওই জানতে পারলে আমাকে খারাপ ভাববে। ঠিক আছে তুমি ফোন করতে পারো, দেখো ওর কাছে শোনো, ও জানতে পারলে খারাপ ভাববে না, এখনই বলবে থামো ফোন করো ফোন করো। হ্যালো দাদা, আমি একটু পার্কে এসেছিলাম, আমাকে ডেকে পাঠিয়েছিল, তো মানে তুমি কোথায় আছো, তুমি একটু আসতে পারবে? তুমি একটু আসলে ভালো হতো। আমরা আছি ওই পার্কে আছি, আমরা কোন পার্কে? আমরা ওই যে বেলতলা পার্কে আছি। ঠিক আছে তাহলে বল একটু আমি যাচ্ছি। হ্যাঁ ওই বেলতলা পার্কের ওই পিছন সাইডটাতে বুঝলে, ওই যে ও হ্যাঁ ঠিক আছে আসো। ঠিক আছে একটু টাইম লাগবে, হ্যাঁ আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে তুমি আসো একটু। আমি তো জানি না, আমাকে সিয়া ফোন করলো, ফোন করে বলছে তোমার সঙ্গে কিছু কথা আছে, তো তুমি একটু পার্কে আসতে পারবে? তো আমি প্রথমে না বললাম, তারপরে আমি বললাম, ওই বলতেছে যে একটু আসো দরকার একটু কথা আছে, তো অফিসে আমাকে খুব ভালোবাসে। ঠিক আছে তো তুমি তো বলছিলে আমাকে যে ভাই টিমের মধ্যে কাজ করবি, কিন্তু এই ভালোবাসা টালোবাসা অনেক। ইমা সত্যি এটা মিথ্যে কথা বলছ? আমি এসব কথা বলিনি। দাদা তুমি বিশ্বাস করো দাদা, ওই ওই কিন্তু আমাকে সেটাই বলেছে, কিন্তু আমাকে ভালোবাসে এটাই বলেছে। তুমি এটা বিশ্বাস করো যে আমি বলতে পারি? তুমি এতদিন ধরে দেখছো আমি টিমে আছি, আমি কোনদিন এসব কথা বলছি দাদা? আমি তুমি চুপ করো দাঁড়াও, আমি সত্যি বলছি, আমি কোনদিন অনেক মিথ্যে কথা বলছি দাদা, অনেক মিথ্যে কথা বলতে পারি কিন্তু সত্যি কথা বলছি। তুমি তো বিশ্বাস করো যে আমি পড়তে পারি না? শাকল দেখো কিতি ভোলি হে লেকিন আন্দর সে লোমড়ি হে। বলো বিশ্বাস করো কিনা সেটা বলো। সে তো বিশ্বাস করি, কিন্তু এখন তো আমি আমি নিজে কনফিউশনের মধ্যে পড়ে গেছি, এখন কি ব্যাপার হয়েছে? সত্যি বলছে কি? সত্যি বলছে দাদা? সত্যি কথা বলছিস না দাদা? ও বুঝতে পারছো? দেখো তুই আবার একটু অন্যরকম করছিস না, তো ব্যাপারটা বুঝিস? কিন্তু দেখো আমি তোমাকে আগেই বলেছিলাম বিন্দু চলে না, একে বিশ্বাস করো দাদা, তুমি তাও বলছি আমি দাদা। তো আমাকে ফোন করে ফোন করলো, ঠিক আছে তো আমি কল ডিটেইল দেখাই দিচ্ছি তোমাকে, ঠিক আছে? তো দেখি দেখি মোবাইল দেখি মানা করেছিলাম জানো, এই যে মোবাইলটা বের করতে, কল ডিটেইলস আমি দেখাই দিচ্ছি, আমাকে ফোন করেছিল, ঠিক আছে? তো তুমি চেক করতে পারো, এই যে দেখতে পারো তুমি আমাকে ফোন করেছিল ফার্স্টে আমার কথা গেল। হ্যাঁ আমি ওকে ডেকেছিলাম কাজের সূত্রে, ও আমাকে ডাকছিল, আমি ওকে কাজের সূত্রে ডেকেছিলাম। মিথ্যা বলছো কি? না না আমি ওকে কাজের সূত্রে ডেকেছিলাম, তো ও এসে এরকম ও নিজে থেকে আমাকে প্রপোজ করলো, তো আমি ওকে এটা বলিনি। ওই করে দাদা তুমি বিশ্বাস করো আমি প্রপোজ করিনি, তুমি আমাকে কী করে বলবো দাদা, আমি কী করে বোঝাই তোমাকে? আমি দেখো আমি তোমাকে আগেই বলেছিলাম এরকম ছেলে পেলেকে নিয়েও না চ্যাটে নে, তুমি তাও আমার কথা শোনো নি, নিয়েছো এখন পস্তাও। আমার সাথে এরকম করলে তাহলে ভাবো আরও মেয়েতে থাকলে কি? ভালো কথা বলছি ঠিক আছে, চ্যানেলের মধ্যে থাকলে কিন্তু মহিলাকে রেসপেক্ট দিতে হবে, ঠিক আছে? প্রথমত কথা কিন্তু এটা মেনে চলতে হবে, না ছাড়া কিন্তু আগাতে পারবি না কোনো দিনও। আর আমি যেটা তোর ব্যাপারে আজকে শুনলাম এটা কিন্তু খুবই খারাপ লাগলো। তুমি তুমি তো আমাকে বলেছিলে প্রথমেই, তুমি তো আমাকে প্রথমেই বলেছিলে, তো আমি তোমাকে বলেছিলাম দাদা ঠিক আছে আমি এটা বজায় রাখবো। তাহলে কি আজকে ও সিআই তাহলে মিথ্যা কথা বলছে? তাহলে তুই বলতে আমি এটা বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলবো? আমি এতদিন ধরে টিমে আছি কি করে দাদা? আমি সত্যি বলছি যেগুলা কথা বলতে যে ঠিক আছে, তো সবগুলো সবগুলো একদম বানানো কথা দাদা, একদম বানানো কথা। সিরিয়াসলি বলে আমি কাজের সূত্রে ডেকেছিলাম, একটা আলোচনা করছিলাম, তো ওই বললো যে তোমাকে হ্যান ত্যান প্রথম দিন থেকে খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর, হ্যান ত্যান অনেক কিছু বলে দিয়ে তুমি বিশ্বাস করো দাদা? তুমি কি করে বুঝাবো দাদা তোমাকে আমি? দেখ অনেকদিন ধরে চ্যানেলে আছে, ওকে তো অবিশ্বাস করতে পারছি না, কারণ ও তো মিথ্যা কথা বলবে না, এতদিন ধরে আমার সঙ্গে চ্যানেলে আছে, তাহলে নিশ্চয়ই তুই মিথ্যা কথা বলছিস। তাহলে ব্যাপারটা কি হয়েছে তুই আমাকে খুলে বল, তুই কি সত্যি বলছিস? বের করে দাও চ্যানেল থেকে, আমি বলছি। দাদা বের করো না দাদা, আমি সত্যি বলছি, চ্যানেল থেকে বের করে দাও। না বের করো না দাদা, প্লিজ দাদা প্লিজ। তাহলে এটা কি আমার অনেক দিনের আশা দাদা তোমাদের সঙ্গে কাজ করে, আমি তোমাদের অনেক বড় ফ্যান দাদা আমি। আমার সাথে চোখে বার করে দাও, চলো আমার সাথে আমার কি করতে হবে দাদা বলো।
প্লিজ দাদা আমাকে বের করে দেন প্লিজ দাদা। না আমি তো এটা বিশ্বাস করতে পারছি না যে তুই এটা করলি, আমি তো তোকে বিশ্বাসের জন্যই তোকে নিয়েছিলাম চ্যানেলের মধ্যে। এখন এটা যেটা যে আমি শুনলাম এটা তো খুব একটা ভালো লাগছে না আমার শোনার পরে, আমার তো নিজের মনটাই ভেঙে গেল দাদা। আমি তো আমি কিছু বলিনি দাদা, ওই আমাকে ডেকে পাঠাচ্ছিল, আমি ওকে ডাকিনি কিন্তু ওই আমাকে ডাকছিল। ছাড়ো ছাড়ো ওকে টিম থেকে বের করে দাও, আমি বলছি ভালো কথা দাদা। না চলো চলো প্লিজ দাদা প্লিজ দাদা তুমি প্লিজ প্লিজ দাদা ঠিক আছে তুই বল, তুমি একটু বোঝাও না, তুমি একটু বলো না। আমি কি বলবো দেখো, তুমি এরকম করেছো আমার সাথে, আমি কোথায় বললাম তোমাকে? তুমি যদি এখন দেখ মাসও হয়নি, এক মাস না হতেই তুই যে কাণ্ড শুরু করেছিস তাতে ভাই তোকে চ্যানেলের মধ্যে রাখতে হবে। দাদা বিশ্বাস করো আমি করিনি, আমাকে ক্ষমা করে দে ভাই, আমি রাখতে পারবো না, কিছু করার নাই। ঠিক আছে তুমি চলো দাদা প্লিজ দাদা, কিন্তু না না ভাই কিছু করার নাই ভাই, থাক তুমি প্লিজ। তুমি এরকম কেন করছো, তুমি এরকমটা কেন করছো? আমি কি করলাম? আমি যেটা বলে আমি সেটা বলে দিয়েছি, আমি আগে থেকেই বলেছিলাম। তো প্লিজ দাদা আমার কিছু করার নাই ভাই, কেমন না চ্যানেলের মধ্যে রাখবো আমি পরিষ্কারভাবে, কেমন না আমি যেরকম ভাই আমি যেমন নেট এন টিম থাকি সেরকমভাবে আমার টিম মেম্বারদেরকে আমি সবসময় সেরকমভাবে রাখতে চাই। ঠিক আছে তো এখন আমি তোর নামে যে রিপোর্টটা পালাম তো আমার তাতে মনটা খুবই ভেঙে গেল, আমি আশা করছিলাম না তোর উপরে এটা হবে। ঠিক আছে তুই মনটাই আমার ভেঙে দিলি, কিছু করার নাই আমি আর রাখতে পারবো না তোকে টিমের মধ্যে। সালা ইয়ে দুঃখ কাহে খতম নি হোতা বে, ইয়ে ছেলে কান্দিস কেন রে ভাই, কান্দিস না কান্দিস না, ওট ওট। আরে ভাই আরে কিছু হয় নি দাদা, কিছু হয় নি কিছু হয় নি, চল 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 তুই থাকবি চ্যানেলে থাকবি তো, ভয় পাচ্ছিস কেন? আরে তোর একটা লয়্যালটি আছে, দেখো দেখো সামনে ওই ক্যামেরা আছে, দেখো ক্যামেরাটা বন্ধ। কেমন লাগা মেরা মজাক? ক্যামেরাটা বন্ধ করো। আমাদের একটুখানি কিছু কোশ্চেন ছিল আমাদের মনে যেটা ঘোরাফেরা করছিল, তো তার অ্যান্সারের জন্য আমরা এই এক্সপেরিমেন্টটা করলাম, তো যাই হোক করতে পারি না দাদা, ঠিক আছে ভালো লাগলো চল ঠিক আছে তুই থাকবি অসুবিধা নাই। সত্যি কথা বলতে লয়্যালটি টেস্ট নেওয়া হলো, পুরো পাস করেছে 100-এ 100। গার্ডেন গার্ডেন হো রহা বহুত মজা আ রিয়া হ্যায় ইয়াহ পে। আরে এরকম ছেলে পেলেই দরকার, আর কি বলবো দরকার। আশা করছি ও থাকবে যতদিন চ্যানেল আছে ততদিন থেকে যাবে, তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো, হাই করে দাও ক্যামেরাতে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, বেচারিকে সত্যি ঠিক আছে নে। এটাই এটাই আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করলাম। আরো আছে টিমের মধ্যে এখন যারা যারা নতুন জয়েন করেছে তাদের সঙ্গে একটু এক্সপেরিমেন্ট করতে লাগবে, কারণ না টিমের মধ্যে ঢোকানো মানে একটা ফ্যামিলি মেম্বার হয়ে যাওয়া, মেম্বারের মতন হয়ে যাওয়া, সদস্য হয়ে যাওয়া, তো সেই কারণে তাদের মনের মধ্যে কী চলে আমাদেরকে নিয়ে সেটা আমরা জানতে পারি না, তো সেই কারণে জানার জন্যই ঠিক আছে লয়্যালটি টেস্টটা করা আমাদের। তো নেক্সট এটা হয়তো আকাশের সঙ্গে হলো, নেক্সট অন্য কারোর সাথে হবে, আরও আছে তো হবে, আমাদের টিমের মধ্যে আরও আছে, ফার্স্টে টিমের সাথেই করব তারপরে বাইরে। হ্যাঁ আগে টিমের সঙ্গে করবো, কারণ আগে আমাদের হচ্ছে ঘরের মধ্যে কে কে কী রকম কী মত নিয়ে ঢুকে যাচ্ছে তাদের তো আগে রূপটা জানতে হবে না, তারপরে তো তারপরে তো জানতে হবে, তারপরে সব কিছু আমরা করতে পারবো। তো ফার্স্টে আমি আকাশের উপর প্র্যাঙ্ক করলাম, নিজের একটু ভয় লাগছিল যে কী হবে না হবে, যে মারামারি হয়ে যাবে কিনা, বাট সেরকম কিছু হয়নি, নর্মালি গেছে। তো ভিডিওটা এখানে আজকের মতন এখানে এন্ড করলাম, আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।